বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপিত হচ্ছে। পৃথিবীর 5টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা পর্যায়ক্রমে এই অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন। বাংলাদেশের যখন 50 বছর বয়স এবং বাংলাদেশ যখন সেটি উদযাপন করছে, নিশ্চয়ই হিসেব নিকেশ করবার একটা সময় এসছে যে আমরা আসলে 50 বছরে কতটা অর্জন করতে পারলাম, কতটা বিসর্জন দিলাম, কি করা উচিত ছিল, কি আমরা করতে পারিনি, কি করতে পেরেছি, সামনের দিকে আমাদের কি করা উচিত। একই সঙ্গে দেশের করোনা পরিস্থিতি আবার নতুন করে খারাপ হতে শুরু করেছে এবং এটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, যেখানে পরিস্থিতিটা বছরের শুরুতে আশা করা গিয়েছিল যে একদিকে আক্রান্তের সংখ্যা কমে আসতে শুরু করেছিল, মৃতের সংখ্যা কমে আসতে শুরু করেছিল, অন্যদিকে ভ্যাকসিন একটা নতুন আশাবাদ জাগিয়েছিল, কিন্তু তারপরও এই নতুন করে সংকট শুরু হয়েছে। রমজান বা ঈদ সমাসন্ন, সামনে মাস থেকে রমজান মাস শুরু হবে। ইতিমধ্যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি অনেকেই প্রচার অনেক আগ থেকে এটি বৃদ্ধি অনেকেই নানাভাবে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। সব মিলিয়ে এইসব পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। রাজনীতিতেও খানিকটা উত্তাপ উত্তেজনা আছে, তার মধ্যে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে নানা মহলে নানা রকমের সমালোচনা, নানা রকমের আন্দোলন সংগ্রামের প্রয়াস আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা সাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজন। কি তৃতীয় মাত্রে মিস নাজমা আখতার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমি যদি দুদিক থেকে বিবেচনা করতে চাই যে বঙ্গবন্ধুর স্বপ্নই কতটা পূরিত হলো এই 50 বছরে, বা তিনি যে স্বপ্ন দেখে এবং বাঙালিকে দেখিয়ে এদেশে স্বাধীন করবার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, সেই স্বপ্ন আসলে বাংলাদেশ কতটা পূরণ করতে পারলো 50-এর মাথায় দাঁড়িয়ে। এবং একই সঙ্গে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যদি আমরা গত 50 বছরের অর্জন আর বিসর্জনের হিসেব নিকেশটা করতে চাই, পাল্লা কোন দিকে ভারী হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রার অনুষ্ঠান যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। আমরা আপনি আপনার বক্তব্যই বললেন যে আমরা একটি সুন্দর মেলবন্ধনে যেটি আমরা এখন অবস্থান করছি সেটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী, যেটি আমরা পালন করছি 1 বছর ধরে, আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছরে আমরা স্বাধীনতা অর্জনের 50 বছর আমরা সেটিও পালন করছি। রাষ্ট্রীয়ভাবে এখানে আমাদের প্রায় 10 দিনের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে। তাছাড়া আরেকটি যেটি খুশির খবর, যেটা আরও কিছুদিন কয়েকটা প্রায় 10-15 দিন আগে আমরা জেনেছি যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ এখন অবস্থান করছে এবং জাতিসংঘ সেই ঘোষণা আমাদেরকে দিয়েছে আরো 5 বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আমাদের টার্গেট আছে 2031 সালের মধ্যে মানে উন্নত উন্নয়নশীল দেশে, মধ্যম সারির উন্নয়নশীল দেশ, এবং 41 সালের মধ্যে উন্নত বিশ্বে পদার্পণ। সেই হিসাবে বাংলাদেশের 50 বছর স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমরা বাংলাদেশ কতটুকু কি অর্জন করতে পেরেছি, অর্জনের যে কথাটি সেটাতে প্রথমেই আমরা গেলাম যে আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, এটি আমাদের জন্য আমাদের দেশের জন্য একটি বিশাল পাওয়া, বিশাল অর্জন। তাছাড়া আমরা যদি দেখি স্বাধীনতার সময় যে দীর্ঘ এই যে জননেত্রী শেখ হাসিনা যে ধারাবাহিকভাবে যে 12 বছর ক্ষমতায় আছেন, দেশ পরিচালনা করছেন, এবং তার আগে আমি যদি আমার আওয়ামী লীগের আরও 5 বছর এবং আওয়ামী লীগের বঙ্গবন্ধু সময়ের আরো 3.5 বছর সহ বিএনপি শাসনামল, এরশাদ সরকারের শাসনামল সহ আমি 38 বছর ধরি, যদি 2009 থেকে 38 বছর আমি পিছনে যাই, তা আমি সেই তুলনায় বাংলাদেশের এখন যে অবস্থানটি আমি কিছু পরিসংখ্যানের মাধ্যমে আপনার সামনে তুলে ধরতে চাই। 38 বছরে মাথাপিছু আয় ছিল $543 মার্কিন, আর এই 12 বছরে সেই আয় বৃদ্ধি পেয়ে হয়েছে $2,064 মার্কিন। 38 বছরে বাজেটের আকার ছিল $61,057 কোটি, আর 12 বছরে সেই বাজেটের আকার বেড়ে
5,23,190 crore. 38 বছর ধরে দারিদ্র হার ছিল 41.5%, আর 12 বছরে সেই হার কমে এসেছে প্রায় 20%। বিদ্যুতের উৎপাদন ছিল 38 বছর ধরে, আমরা যখন 2009-08 যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন মাত্র ছিল 3,100 মেগাওয়াট, আর এখন সেই বিদ্যুৎ প্রায় 22,000 মেগাওয়াট। অর্থাৎ এখন, আগে 47% মানুষ বিদ্যুৎ পেত, আর এখন 99% মানুষ এখন বিদ্যুতের আওতায় এসেছে। যদি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু জাতীয়করণ করেছিলেন 11,000-এরও বেশি, এবং জননেত্রী শেখ হাসিনার এই 12 বছরে 26,193 স্কুল জাতীয়করণ করা হয়েছে, যেটি বিএনপি জামাত সরকারের সময় এরকম কোনো সিদ্ধান্ত তারা কখনো নিতে পারেনি। 18,500 কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে, যেটার মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যে বিগত বিএনপি সরকারের আমলে 10,000 সেই কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার ক্ষমতায় এসে তারা বন্ধ করে দিয়েছিল, যেহেতু ওটা 96-এর জননেত্রী শেখ হাসিনা 97-এ ক্ষমতায় আসার পরে যে কমিউনিটি ক্লিনিক করেছিলেন সেগুলিকে বিএনপি বন্ধ করে দিয়েছিল, এবং 10,000 সহ আরও 8,500 মিলিয়ে মোট 15,500 কমিউনিটি সেন্টার। গত এক দশকে ধরে জিডিপির প্রবৃদ্ধি 6-7% উপরে ধারাবাহিকভাবে এটা ছিল, এবং 2018-19 বছরে সেটি 8.15%। এই যে বিশাল গ্যাপ, আমরা যে আলোচনার সময় হয়তো যে কোনো কেউ বলবে বা হয়তো মাসুদ ভাই বলবেন যে এটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, কিন্তু আমি এটাকে কম্প্যারিজন এই জন্য করছি যে ধারাবাহিকভাবে 38 বছরে কি ছিল আর এখন 12 বছরে তা কয়গুণ বৃদ্ধি পেয়েছে। এখন করোনার এই গত ববছরে কিছুটা কমেছে, সেটা হচ্ছে 5.24%। করোনা পরিস্থিতি সরকারের মানে পর্যায়ক্রমে সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রায় 1,21,353 কোটি টাকার 21টি পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছেন, এবং যার মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করা শুরু করেছি। বিএনপির সময়ে যে 2001-06 এবং তত্ত্বাবধায়ক সরকার 2006-08 যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3.48 বিলিয়ন, আর এই 12 বছরে সেই হার $43.17 বিলিয়ন। তুলনামূলক চিত্রটা বিচার করলে যে এই জননেত্রী শেখ হাসিনার এই 12 বছর ধারাবাহিক এই দেশ পরিচালনার জন্য উনি যেইভাবে সরকার এবং দেশের মানুষকে একটা মর্যাদাশীল জাতি হিসেবে তাদেরকে একটি দেশ উপহার দিতে পেরেছেন, যেটি আমরা এই আগেই বলেছি উন্নয়নশীল দেশে আমরা পদার্পণ করেছি, সারা বিশ্বে আমাদের অগ্রগতি, আমাদের উন্নয়নকে বিশ্বের অর্থনীতিবিদগণ ইমাজিন টাইগার হিসেবে বলছে। আমাদের অর্জন আরও আছে, শিক্ষার হার ছিল 46%, আর এখন প্রায় 75%-এর উপরে শিক্ষার হার। তো আমরা সব কিছু মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো একটা পজিশনে আছি, সেটা 38 বছরে যেটা হয়নি 12 বছরে তার কয়েক গুণ বেশি হয়েছে। সুতরাং এই জন্য আমাদের এই যুব সন্ধিক্ষণে এই সময়ে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা উনি রাখেন, কারণ সারা বিশ্ববাসী যখন পাকিস্তানের মতো দেশ প্রধানমন্ত্রীকে বলছে, ধন্যবাদ জানাচ্ছে, এবং তাদের সাংবাদিকরা তাদের টক শোতে বসে আমি দেখেছি আলোচনা করেছে যে শেখ হাসিনার কাছে আমরা শিখতে চাই বা শেখ হাসিনা কীভাবে ডেভেলপ করছে তোমরা ওটা দেখো, এই যে যে আমাদের শত্রু রাষ্ট্রের কাছ থেকে, যে রাষ্ট্র একসময় আমাদেরকে দাবিয়ে রেখেছিল, আমাদেরকে পরাস্ত করতে চেয়েছিল, আমাদেরকে 30 লক্ষ মানুষ আমাদের হত্যা করেছিল, তারা আমাদের আগেই স্বাধীনতা, তারা 47-এ তারা স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র, আর আমরা 71-এ স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র, তারা কিন্তু আমাদের কাছে সকল সূচকেই তারা এখন পিছিয়ে, আর আমাদের অর্থনীতির চেয়ে ভারতের অর্থনীতি প্রায় 10 গুণ বড়, তারপরেও ভারতের আমাদের সামাজিক সূচক বলেন, মানবিক সূচক এই সমস্ত ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে, এবং অন্যান্য অর্থনৈতিক সূচকে আমরা ভারতের পাশাপাশি হাঁটছি, এটি কিন্তু আমাদের একটা বিশাল অর্জন। আমাদের অর্থনীতি, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের অর্থনীতির মানদণ্ডের যে ভিত্তি, জিডিপি শতাংশে সরকারি ঋণ, মোট বৈদেশিক ঋণ এবং ঋণের সুদ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সব কিছু মিলিয়ে উদীয়মান সফল অর্থনীতি দেশের যে তালিকা বিশ্ব করেছে তার মধ্যে আমাদের অবস্থান 9th। তো সব কিছু মিলে আমরা দেখেন, আমরা সমুদ্র সীমানা জয় করেছি, আমরা ইসের মাধ্যমে আমরা ভারতের সাথে সমুদ্র সীমানা জয় করেছি, মিয়ানমারের সাথে করেছি, আমাদের দেশের অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলি আমরা মিটিয়েছি, রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের গুলি বিচার হয়েছে, এখন একটা বিচারহীনতা সংস্কৃতি থেকে একটা বিচারিক সংস্কৃতির মধ্যে বাংলাদেশ এখন প্রবেশ করেছে, আমাদের আরো অনেক
আমরা অনেক অনেক কিছু অর্জন করেছি, আমি তো পর্যায়ক্রমে বলবো, তাছাড়া সবকিছু কিছু অর্জনের পিছনে কিছু বর্জ্য তো থাকে, সেই বর্জ্য আমাদের মনে করেন অর্জনের অর্জনের পাল্লা অনেক ভারী, হ্যাঁ অর্জনের পাল্লা নিঃসন্দেহে অনেক ভারী, সেই জন্য আমাদের নেত্রী জনতা সেটি মূলত নিশ্চিত হয়েছে গত বারো বছরে অবশ্যই। মাসুদ আহমেদ তালুকদার জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার বোনকে, তিনি তার সরকারের উন্নতির ফিরিস্তি দিলেন আমাদের সামনে, শুনতে ভালোই লাগলো। কিন্তু এই শুনতে শুনতে যদি আমার মনে আর অন্য কোনো কথা না আসতো তাহলে আমার আরও ভালো লাগত। এবং এটা আমার বোনই বলে দিয়েছেন এইভাবে যে উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা যখন শুরু হয় যখন শেষ হয় সেখানের সাথে শুরুর এবং শেষের তফাত থাকবে, এটা খুব স্বাভাবিক। আপনি দেখেন আজকে থেকে 50 বছর আগে দেশ যখন স্বাধীন হয় তখন দেশের লোক সংখ্যা ছিল অনেক কম, দেশ জনগোষ্ঠী অর্থাৎ সাধারণ মানুষ দেশের তারা মানব সম্পদ না হয়ে সমাজে তারা আপত্তি বা লায়াবিলিটি ছিল সোসাইটিতে, সেই দিনে দিনে তারা মানব সম্পদে রূপ নিয়েছে। এবং আজকে আপনি দেখবেন যে এই যে জিডিপি যে হিসাব দিলেন, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সম্পর্কে যেটা বললেন, সেগুলো কখন কোথা থেকে কিভাবে আসছে সেগুলো কিন্তু আমাদের, এগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্রেকআপ আমাদের কাছে আসে এবং কিভাবে এগুলো আসে সেগুলো আমরা জানি। এখন 50 বছরে এই দেশের এত উন্নতি হয়েছে কিন্তু অবনতির কথাগুলো কিন্তু আমরা এড়িয়ে চললাম, সেই সূচকগুলো দেখেন দিনে দিনে খুবই অ্যালার্মিং হচ্ছে এবং খুব এক মানে একটা একটা অবস্থা থেকে ভয়াবহ অবস্থার দিকে প্রতিনিয়ত যাচ্ছে। আপনি দেখেন একটা গণতান্ত্রিক সরকার বিনির্মাণের জন্যই কিন্তু আমাদের স্বাধীনতার প্রয়োজন ছিল এবং স্বাধীন আমরা এই কারণেই হয়েছিলাম যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকবে যেখানে মানবাধিকার সুনিশ্চিত থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের গণতান্ত্রিক অধিকার সবার উপরে থাকবে এবং একটা জাতি ঐক্যবদ্ধভাবে তার সকল সমস্যাকে অ্যাড্রেস করবে। কিন্তু আজকে দেখেন আমাদের দুর্ভাগ্য কোথায়, 1971 থেকে 1975 পর্যন্ত এই সমাজ ব্যবস্থায় আপনি দেখবেন আমাদের যার জন্ম শতবার্ষিকী আজকে আওয়ামী লীগ পালন করছে তিনি প্রায় বলতেন যে আমার এই দেশ, আমি আমার দেশের মানুষের মুক্তি চাই, আমার দেশের মানুষের যে কারণে আমি দেশের স্বাধীনতা এনেছিলাম আমার সেই উদ্দেশ্য সফল হয়নি। এবং যেই আওয়ামী লীগ আজকে বারবার শুধু তার কথা তাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে এবং যাকে একটি জাতির সমগ্র জাতির একটি সম্পদ যিনি ছিলেন তাকে তেনা এই আজকে আওয়ামী লীগ এই 50 বছরের স্বাধীনতার সময়কালে যখন শাসন করেছে তারা, এবং এ পর্যন্ত আমি যেটা লক্ষ্য করলাম আওয়ামী লীগ জাতীয় সম্পদ তিনি তাকে কিন্তু সেখানে তারা রাখতে পারেননি, আওয়ামী লীগকে তারা তার দলীয় সম্পদ বানিয়েছেন। এদেশের স্বাধীনতা অথবা বঙ্গবন্ধু আপনি যার কথাই বলেন এটা কিন্তু জাতীয় সম্পদ ছিল, কিন্তু আপনি দেখবেন দিনে দিনে আজকে আওয়ামী লীগ যে আচরণ করছে এবং যে ভাবে তারা তাকে উপস্থাপন করছে তিনি কিন্তু বঙ্গবন্ধু 1971 সনে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করেছিলেন, পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ 71 সনের স্বাধীনতার ঘোষণা নিয়ে দেখেন আপনি সব আমাদের কাছে পরিষ্কার, একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা পাকিস্তান শাসন করব না হয় পাকিস্তানের সঙ্গে থাকব না। কেন পাকিস্তানে থাকব না? কারণ আমাদের কথা ছিল যে পাকিস্তান মেজরিটি লোক তারা চায় বাঙালি পাকিস্তান শাসন করবে, কিন্তু পাকিস্তান আমাদেরকে সেই সুযোগ দেয়নি এবং আমরা যখন আহত হতে থাকলাম বারবার তখন আমরা ভাবলাম যে হয় পাকিস্তানের শাসনভার আমাদের হাতে দিতে হবে না হয় পাকিস্তানের শোষণের বা বঞ্চিত আমরা হওয়ার এই সুযোগকে আমরা আর তাদের হাতে দিব না। কিন্তু দেখেন দুর্ভাগ্যজনক কোথায়, সেই স্বাধীনতার ঘোষণা যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো স্বাধীনতার সেই ঘোষণা কিন্তু আওয়ামী লীগের কারো পক্ষ থেকে, বঙ্গবন্ধুর পক্ষে বলেন আর যেভাবেই হোক, আনুষ্ঠানিকভাবে দেওয়ার মতো আওয়ামী লীগের কাউকে পাওয়া গেল না। এবং আপনি দেখবেন সেই স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিলেন, ওনার ঘোষণা দেওয়ার পর সেটা নিয়ে আজকে কি ধরনের বিতর্ক চলছে, অর্থাৎ একটা জাতি উন্নত তার যে সমস্ত ইন্ডিকেটরগুলোর দিকে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো তার প্রথম হলো একটা ঐক্যবদ্ধ জাতি। কিন্তু আজকে দেখেন এই ঐক্যবদ্ধ জাতি যেটা 1971 সনে ছিল সেই জাতিকে আজকে আওয়ামী লীগ দ্বিখণ্ডিত করে বা আরো খণ্ডিত করে তারা একটা জাতীয়
অধিকার বা দাবি হিসাবে আমাদের কাছে উপস্থাপন করছে। আপনি দেখেন এই যে স্বাধীনতার একশো বছর পূর্তি অনুষ্ঠান, পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে, এইটা যদি একটা জাতীয় অনুষ্ঠান হয় তাহলে একটি দলের ছাড়া ওই জাতীয় অনুষ্ঠানে আর কারা ছিলেন? আপনি দেখেন দেশে বিদেশ থেকে অনেক মেহমানকে হয়তো আমন্ত্রণ তারা করেছে, তাহলে এটা জাতীয় অনুষ্ঠান করার কি সুযোগ ছিল না? এ দেশের অধিকাংশ মানুষকে যে রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে তাদেরকে সম্মানজনকভাবে সেই অনুষ্ঠানে সম্পৃক্ত করা হয় নাই। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই যে আজকে স্বাধীন দেশে মানুষ কথা বলবে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তার মুখ বন্ধ করে রেখেছে। আজকে ওই যে কালকে একজনের, আমি একটা সেমিনারে, আপনারই একটা সেমিনারে আমি অংশ মানে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানেই একজন বক্তার মুখে আমি শুনেছিলাম যে আজ কথা বলতে ভয় পায় কিন্তু কথা বলার পরে আরো বেশি ভয় পায়। স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে তো এটা আমাদের পাওয়ার কথা ছিল না। আজকে মানুষের ভোট মানুষ দিচ্ছে না, যার ভোট তাকে দেওয়া হচ্ছে না তার ভোট অন্যভাবে নেওয়া হচ্ছে। সরকার রাষ্ট্রীয় ক্ষমতা যারা অধিষ্ঠিত তারা জনগণের প্রতিনিধিত্ব করছে না। এদেশের বিরোধী দল বলতে কিছু নাই, কারণ বিরোধী দল জনগণ সরকার এবং বিরোধী দল নির্বাচন করে, আমাদের দেশের নির্বাচন পন্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে একটি জাতি আজকে বা একটা রাষ্ট্র সামগ্রিকভাবে তার যে অবস্থানে পৌঁছার কথা সেখানে কি আমরা বুঝতে পেরেছি? আমরা পারিনি। তারপর আপনি দেখেন গণতন্ত্র, এখানে গণতন্ত্র কি? একটা গণতন্ত্র হলো মানুষের, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল এবং জনগণের ভাবনা চিন্তা সেটা রাজনৈতিক দল সেটাকে উপস্থাপন করবে। কিন্তু আপনি দেখেন আজকে দেশের মানুষ কথা বলতে পারে না। আপনি দুই দিন আগে দেখবেন একজন সম্পাদক উনি বলেছেন যে যদি কিছু লেখি তাহলে ভয়, আর যদি না লেখি তাহলে বাহাবা পাওয়া যায়। এই যদি হয় মিডিয়ার অবস্থা আমাদের দেশের, এরপরে যদি আমরা বড় গলা করে বলি যে দেশের স্বাধীনতা, দেখুন উন্নয়নের রাজনীতির কথা, আমরা পাকিস্তান, যেই পাকিস্তান থেকে আমরা চলে আসছি সেই পাকিস্তান, পাকিস্তানের স্বৈর শাসক আইয়ুব খান বা এর আগে যারা ছিলেন তাদের অনেকের কাছে আমরা শুনেছি। এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উন্নতি কখনো, আর্থিক উন্নতি কখনো মুখ্য না। মানুষের মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, এগুলো যে সমাজ ব্যবস্থায় নাই সেই সমাজকে কখনো উন্নত। আপনি দেখেন আজকে বিচার ব্যবস্থার কথা বলেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের দিকে তাকান আপনি, প্রত্যেকটাই কেমন যেন একটা প্রতিযোগিতা চলছে। তারা কি দেশের প্রতিষ্ঠান থাকবে? তারা কি জনগণের প্রতিষ্ঠান থাকবে? তারা কি গণতান্ত্রিক চরিত্র ধারণ করে থাকবে নাকি সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে? অর্থাৎ কেউ যেন মনে করছে না আজকে তারা জনগণের, তারা কেউই মনে, সবাই যেমন এমন একটি আচরণ করছে যে আমরা আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত যে সরকার সেই সরকারের আমরা কেউ। তো একটা দেশের জাতীয় প্রতিষ্ঠান সমূহ যারা দেশের জনগণের কথা ভাববে, জনগণের অধিকার রক্ষা করবে, তারা যখন সরকারের পিছনে হুজুর হুজুর করবে তখন সাধারণ মানুষ কোথায় যাবে? আপনি, আমার বোন বলেছে বিচারহীনের যে বিহীনতার যে সংস্কৃতি ছিল, আজকে দেখেন বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে না সমাজ ব্যবস্থা বিচারহীন হয়েছে, সেটা আমাকে আরেকটু গভীরভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি দুর্নীতির দিকে তাকান, দেশের কোন সেক্টরটা নাই যেখানে দুর্নীতি নাই? আর আপনারা এটাকে জাস্টিফাই করতে চান দেশের উন্নতির সঙ্গে দুর্নীতি কিছু থাকবে, এখন উন্নতির পার্সেন্টেজ বেশি না দুর্নীতির পার্সেন্টেজ? ওই যে কালকে এই কথাটা আরো একজন মানুষের বক্তার মুখে আমি শুনেছি, তারা বলেছে যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি দেশে না থাকলে যেটা হয় সেটা হলো ইন্ডিপেন্ডেন্স অফ করাপশন দেশে দিনে দিনে বেড়ে যায়, অর্থাৎ দুর্নীতির স্বাধীনতা দিনে দিনে বেড়ে যায়। তা আমাদের সমাজ ব্যবস্থা আছে কোথায় গেছে? আপনি একটি রাজনৈতিক সরকারের তার গুণগান যদি আপনি অন্ধভাবে করেন তাহলে সেটা একটা দেশের সাধারণ নাগরিকের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা হয়তো যিনি প্রশংসা করবেন তার বিবেচনায় আসবে না, কিন্তু সাধারণ নাগরিকের মনোভাব আপনাকে জানতে হবে। কারণ সাধারণ নাগরিক আজকে এই দেশে নিরাপদ না, এবং আমি প্রায়ই দেখি অনেক এখানে বুদ্ধিজীবী সমাজ দেশে অসহায়, এখানে সিভিল সোসাইটি নাই, প্রায় ক্রাশ হয়ে গেছে। অর্থাৎ সবকিছুই আপনি দলীয় যদি পরিচয় নির্ধারণ করতে পারেন তাহলেই আপনাকে যে সকল অনিয়ম আছে সেগুলোকে তখন আপনি মানে কি বলে এটাকে আপনি আর কোনো সমস্যা নাই। আর যদি নিরপেক্ষ মানুষ হিসেবে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সিভিল সোসাইটি বলেন অথবা অন্য যারা
তাদেরকে যদি দেখেন আপনি তাহলে আজকে তারা অসহায়, কথা বলার অধিকার মানুষের নেই। ধন্যবাদ আপনাকে, আপনার কথা আমি অবাক হয়ে শুনছিলাম। ইতিহাস হচ্ছে মানে মনের মাধুরী মিশিয়ে কথা রচনা করলে ইতিহাস সৃষ্টি হয় না, ইতিহাস হচ্ছে ঘটে যাওয়া বাস্তবতা। সেই সেই জিনিসগুলি আপনারা যতদিন না বুঝবেন ততদিন আপনারা সে অসহায়ের মতো একজন পাঠককে ঘোষক বলতেই থাকবেন। যে পাঠককে ঘোষক সে নিজেই ব্যক্তি জীবনে যে রমা নিজেই বলেননি, সেটা সারা বিশ্বের ইতিহাসে কোথাও কোনো তথ্য নাই যে উনি নিজে ঘোষণা করেছিলেন এবং ওনার ঘোষণা করার কোনো রাইট ছিল না, এটিও আপনারা কেন যে বুঝতে চান না। কেননা যে আপনারা একদম ভিখিরির মতো যে ঘোষক বানাতেই হবে, তা না হলে আপনাদের রাজনীতি হবে না, কথাটা তো এরকম না। আপনারা তো সহজ কথাটা মেনে নিয়েই বলতে পারেন যে জিয়া রহমান ওই দিন সোয়াজে অস্ত্র খালাসের জন্য বাঙালিদের উপরে এই অস্ত্র দিয়ে গুলি করার জন্য খালাস করছিলেন বাঙালি অফিসার বিধায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওখানকার কিছু আমাদের কিছু এই দেশের সামরিক কর্মকর্তা বৃন্দ তাকে অফার করে ওই দিনই তাকে আপনার এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল বা অনুরোধ করেছিল, যেভাবেই হোক। তা উনি এক যেদিন ঢুকলেন পাকিস্তান থেকে আসলেন ওই দিনই একজন নিজে নিজে ঘোষণা দিয়ে নিজে রাষ্ট্রপতি হয়ে গেলেন, নিজে নিজে ঘোষণা দিয়ে ঘোষক হয়ে গেলেন। জিনিসটা কি এতই সোজা, এতই সরল? এটা কি অবাস্তব মনে হয় না আপনার কাছে? আপনার যেই বঙ্গবন্ধু যেই নেতা যিনি ছাত্র নেতা স্কুল লাইফ থেকে যিনি মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন, যিনি কলেজে পড়ার সময়ে আপনার দাঙ্গার সময়ে মহামারীর সময় যিনি আন্দোলন করেছেন, যিনি 47 সালে দেশ বিভাগের সময়ও যিনি পাকিস্তানের তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারত নিয়ে যে রাজনীতি ছিল সেখানে উনি পাকিস্তানের পক্ষেই তো উনি আন্দোলন করেছিলেন। পাকিস্তান যখন 47 সালে ভাগ হলো তারপরে বঙ্গবন্ধু কি দেখলেন এবং সেই যে রাজনীতি উনি দেখলেন যে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা কিভাবে আমাদের পূর্ব পাকিস্তানকে শোষণ বঞ্চনা করছে, আমাদের লুটে পুটে খাচ্ছিল, আমাদের মানুষ হিসেবে পাত্তা দিচ্ছিল না। আপনারা দেখেছেন যে 52 সালে বঙ্গবন্ধু ভাষার জন্য আন্দোলন করেছেন, সে ভাষা 52 থেকে আপনি বলেন 54 আপনি 55 বঙ্গবন্ধু তো হয়েছিলেন গণপরিষদের সদস্য হয়েছিলেন, তারপর 56 উনি মন্ত্রিত্ব লাভ করেছিলেন এবং উনি এই দল চালানোর জন্য উনি মনে করেছিলেন যে যেইভাবে তারা শোষণ করছে আমাদেরকে, সুতরাং আমাদের এদের সঙ্গে বেশি দিন থাকা হবে না, আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র করার জন্য উনি যেই গোপনে যে ছাত্র যে ফেডারেশন গঠন করেছিলেন সেটি দিয়ে উনি যে নিউক্লিয়ার সৃষ্টি করে সারা বাংলাদেশে চষে বেরিয়েছিলেন, মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন, যেই ব্যক্তিটা মানে 66 দফা 69 গণ অভ্যুত্থান আপনার থেকে শুরু করে 70 নির্বাচনে যে প্রাদেশিক পরিষদে 300 আসনের মধ্যে 288 আসন এবং আপনার জাতীয় পরিষদে 169 মধ্যে 167 আসন যে ব্যক্তি লাভ করেন, যিনি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন, যিনি সংসদ নেতা তাকে মানে হওয়ার কথা যিনি সংসদ নেতা ছিলেন, সেই ব্যক্তি স্বাধীনতার ঘোষণা করেনি, করে যিনি হঠাৎ করে একজন পাকিস্তান থেকে আসলেন সঙ্গে সঙ্গে উনি স্বাধীনতার ঘোষক হয়ে গেলেন। বাংলাদেশে ওই দিন জিয়া রহমানকে ওই দিন পর্যন্ত কেউ কি চিনত? তার তো সেই রাইট তো ছিল না। আপনারা এই অযথা এই তর্কগুলি করে নিজেদেরকে আরো অবহেলার পাত্র আপনারা কেন করেন আমি বুঝি না। তাছাড়া আপনি জিয়া রহমানের যে কর্মকাণ্ড সেটি নিয়ে আপনারা আলাদা রাজনীতি করেন, দল করেন, তা তো সমস্যা নেই, কিন্তু স্বাধীনতার ইতিহাস চুরি করে বিকৃত করে আপনারা কিভাবে এই বাংলাদেশের আপনার গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবেন? কিভাবে আপনার দল তো নিজেই গণতান্ত্রিক রাজনৈতিক দল হলে তার কাছে গণচেম্বর তখন বলতে পারে যে আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই। যেই দল গণতন্ত্রকেই স্বীকার করে না, যেই দলের জন্ম হয়েছিল বঙ্গবন্ধু 75 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, যেই নেতা তাকে মানে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বলেছিলেন সো হোয়াট প্রেসিডেন্ট মারা গেছে ভাইস প্রেসিডেন্ট সে রাষ্ট্র চালাবে, যাকে বঙ্গবন্ধু এত স্নেহ করতেন প্রমোশন দিয়েছিলেন, সেই সেই ভদ্রলোক যখন 75 সালে 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো উনি সে হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে প্রথমে সেনাপতি হলেন, সামরিক প্রধান সামরিক প্রশাসন হলেন, পাশাপাশি উনি রাষ্ট্রপতিও রাষ্ট্রের ক্ষমতাও উনি বিচারপতি সায়েমকে সরিয়ে উনি রাষ্ট্রটা ক্ষমতাও দখল করলেন। যিনি ক্ষমতা দখল করে দীর্ঘদিন কারফিউ দিয়ে দেশ পরিচালনা করে হানা ভোটের মাধ্যমে আমাদের যখন ওই সেই মানে খুনি সরকারের যে ইন্ডেমনিটিগুলি উনি সেই পাশ করলেন সংসদে হানা অধ্যাদেশের সেই অধ্যাদেশগুলি উনি যখন পাশ করলেন, সেই একজন মানুষ তিনি গণতন্ত্রের প্রবক্তা বানান আর তার দল গণতন্ত্র করে, যিনি
যার সময়ে মুক্তিযুদ্ধ অফিসারদেরকে বেছে বেছে ফাঁসি দেওয়া হতো, যিনি বাংলাদেশের রাজনীতিকে ডিফিকাল্ট করেছিলেন, ইনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, যিনি আমাদের মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা করেছিলেন, যে মানে গোলাম আজমকে দেশে ফিরিয়ে এবং মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করেছিল, সেই 11,000 রাজাকার তার মধ্যে ফাঁসির আসামি ছিল, তাদেরকে যে জিয়া রহমান ক্ষমতায় এসে জেলখানা থেকে মুক্ত করে দিয়ে, এবং যারা বঙ্গবন্ধুর খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে বিদেশে বিভিন্ন ভালো ভালো জায়গায় পোস্টিং, দেশের মধ্যে পোস্টিং দিয়েছিলেন, এবং তাদেরকে যেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বাংলাদেশে পুলিশ প্রধান করেছিলেন, গোয়েন্দা সংস্থা DGFI প্রধান করেছিলেন, এই সকল কর্মকাণ্ড যিনি করেছিলেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক কি করে হয়, এটি বাংলাদেশের মানুষ কিন্তু এখন বোঝে। বাংলাদেশের মানুষ এখন গুগল টাচ করলেই সবকিছু দেখতে পারে, পৃথিবীর ইতিহাস দেখতে পারে। এখন বঙ্গবন্ধু যখন আন্দোলন সংগ্রাম করেছেন সেই সময়কার পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিদের যে গোয়েন্দা রিপোর্ট, সেই রিপোর্টগুলি বঙ্গবন্ধুর জন্য সেই রিপোর্টগুলি কি লেখা হয়েছিল, তারা কিভাবে মেসেজ চালাচালি করতে এক ইয়ে থেকে এক প্রদেশ থেকে আর এক প্রদেশ, সেখানে কি কোনো জায়গায় জিয়া রহমানের নাম ছিল? স্বাধীনতার ইতিহাস প্রতিটি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় 1 মার্চ থেকে যে ধারাবাহিক সেই জাগ্রত মানে মার্চ শুরু করে, যে লেখা আমরা দেখছি প্রতিদিন টিভিতে দেখছি, পত্রিকা দেখছি, কোথাও কি জিয়া রহমানের নাম গন্ধ আছে? হঠাৎ করে জিয়া রহমান, তাকে পড়তে বলা হলো, উনি পড়লেন, প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে যখন দেখলেন এটা ভুল হয়ে গেছে, আবার আপনি বললেন কোনো নেতা খুঁজে পাওয়া যায়নি, এম এ হান্নান আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তিনি তো প্রথম এটা ঘোষণাপত্র উনি প্রথম পাঠ করেছিলেন, আমাদের প্রতিটি ডিস্ট্রিক্টে এই ঘোষণাপত্র যখন পাঠানো হলো প্রতিটা জেলার নেতৃবৃন্দ তাদের সঙ্গে যারা আছেন, তখন তো আর আমার এত টেলিফোন ছিল না বা মাইক, যতটুকু সম্ভব তারা সেটা প্রচার করেছিলেন, তো সবাই প্রচার করেছিল, আর জিয়া রহমানকে দিয়েও প্রচার করানো হয়েছিল, পাঠ করতে বলা হয়েছিল। পাঠক কখনো একটি স্বাধীনতা যুদ্ধের মতো এরকম একটি জনযুদ্ধে একজন ঘোষক হয়ে যাবে? আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে 7ই মার্চ কি করেছিল? লক্ষ জনতার সামনে উনি কি বলেছিলেন? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেছিলেন। এবং 25শে মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুর সঙ্গে ইহার মিটিং যখন ব্যর্থ হলো, যখন হানাদার বাহিনী আক্রমণ করলো বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, বিশ্ববিদ্যালয়ে সেই মেয়েদের হল, রোকেয়া হল থেকে শুরু করে প্রতিটি হলে, জগন্নাথ হলে নির্বিচারে হত্যাকাণ্ড চালালো, তখন বঙ্গবন্ধুর 12:20 অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা তখন তো স্বাধীনতার ঘোষণা করেছেন। সংবিধান মানেন আইনজীবী, কিন্তু সংবিধানে দেখেন নাই প্রথম সংশোধনীতে যেই বিষয়গুলি সংযোজন করা হয়েছে সেখানে 7ই মার্চের কথা উল্লেখ করা আছে, যে 7ই মার্চ এই ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ভাষণ, এটিকে আপনার সংবিধানে স্বীকৃত করা হয়েছে, যেখানে আমাদের মুজিবনগর সরকার, যেই মুজিবনগর সরকারের একজন বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মুজিবনগর সরকারের তাদের কর্মকাণ্ড এবং তখন যে স্বাধীনতার যে ইস্তেহার সব কিছু, এটি তো আইনের অংশ, সংবিধানের অংশ, সে সংবিধানের বাইরে গিয়ে আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে বলতে পারেন? তাহলে তো আপনি নিজেই সংবিধান অমান্য করছেন। যারা সংবিধান অমান্য করেন, যারা মানুষ পুড়িয়ে মানে পেট্রোল বোমা দিয়ে অমানবিকভাবে আপনারা মানুষ পুড়িয়ে হত্যা করেন, এবং তাদের কাছ থেকে আমার গণতন্ত্র শিখতে হবে না, এবং গণতান্ত্রিক দল হলে তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায়। আমরা যদি বিশ্বের অনেক উন্নত বিশ্বে আমরা দেখি, সেই দেশে গণতান্ত্রিক উন্নত বিশ্ব, কিন্তু সেখানে মানবাধিকার এবং আইনের শাসন ঠিক মতো প্রতিষ্ঠিত হয় নাই, কারণ আমরা দেখি তাদের মধ্যে দ্বন্দ্ব, সাদা কালো দ্বন্দ্ব, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের মধ্যে দ্বন্দ্ব, এবং তার প্রায় সংঘর্ষ আমেরিকাতে আমরা কি দেখলাম? ট্রাম্প যখন এই নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাদা এবং কালো, সাদা পুলিশ কালো একজন নিগ্রো মানে কিভাবে হত্যা করলো, তার গলা চেপে ধরে, এবং তারপরে যে দাঙ্গা শুরু হলো, কত মানুষ মারা গেল, তারা তো উন্নত বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, সেখানেও তো এগুলি হচ্ছে। সুতরাং আপনি গণতান্ত্রিক মানে পরিবেশ, 100% গণতান্ত্রিক পরিবেশ আশা করবেন, আর 99% আপনি ইয়ে করবেন অনৈতিক কর্মকাণ্ড, মানে যেই কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনের ক্ষতি হয়, যারা মানুষকে পুড়িয়ে মারবেন, সম্পদ নষ্ট করবেন,
দুর্নীতি করে টাকা পাচার করবেন, আর আপনাদের মুখে আমাদের গণতন্ত্রের জন্য শুনতে হবে, আপনাদের গণতন্ত্র শুধুমাত্র নির্বাচনে আপনারা জয়লাভ করলেই গণতন্ত্র, তা না হলে কি গণতন্ত্র হবে না বাংলাদেশে? বিএনপি ছাড়াও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেটি শেখ হাসিনা এই 12 বছরে দেখিয়েছেন যে বাংলাদেশটাকে উন্নয়নের স্থাপন প্রতিস্থাপন করেছেন। দেখুন আপনি অনেক উত্তেজিত, না আমি উত্তেজিত না, সেই কারণে মনে হচ্ছে যে আপনার কথা বারবার আপনি খেয়ে হারিয়ে ফেলছেন। না না, আপনি ইতিহাস বিকৃত করছেন। দেখুন আমি আপনাকে কথা বলি, আমি একটা পরিষ্কার কথা বলি আজকে আপনাকে, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের কর্মী, আমরা কোনোদিন এই দলের কোনো নেতা কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেনি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়টা আপনারা করেন। আপনারা অনেক কথাই বলেন না, এই কারণে বলেন না যে ওই কথাগুলো বললে আপনাদের বানানো কথাগুলো সমাজে চলবে না। 1971 সনে 7ই মার্চ যেটার কথা আপনারা বলেন, এই 7ই মার্চ আমরা যারা আমাদের বয়স ছিল, যেমন আমার 1971 সনে 7ই মার্চ আমার 18 বছর বয়স চলে, সুতরাং আমার কারো লেখা ইতিহাস পড়ে 7ই মার্চ 26শে মার্চ এগুলো জানার প্রয়োজন হয়নি। 7ই মার্চ আমি কি দেখেছি? আমি দেখছি একটি ঐক্যবদ্ধ জাতি। কে করেছে এই জাতিটাকে ঐক্যবদ্ধ? বঙ্গবন্ধু। তাদের পক্ষে আপনি দেখেন এত নেতা, বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানি জনতারা গ্রেফতার করে নিয়ে গেলেন, এখানে তার পরামর্শ মতে তার অবশিষ্ট অংশের কাজ সমাপ্ত করার মতো আওয়ামী লীগ একজন নেতা পাওয়া গেল না। আপনাদেরকে চিটাগং যেতে হলে কিভাবে গেছেন আমি জানি না, হান্নান সাহেবের কাছে মেসেজ চলে গেল কিভাবে পাঠাইলো আমি জানি না, একটু আগে আপনি নিজেই বললেন টেলিফোন ছিল না, ট্রাঙ্কল ছিল না। আমি ওইসব ওইসব শুনে বেশি কথা বললে বেশি ভুল হয়, সব ওই জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা তো ইতিহাস, আপনি এটাকে মিথ্যা বলবেন কেন? আমি মিথ্যা বলছি না তো, আপনি না মিথ্যা বলতেছেন। না না না, আমি একটা বাক্য মিথ্যা বলিনি, আমার কথা আপনি শুনুন। আমার কথা সাংবিধানিক ভাবে দেখুন, আমার কথা আপনি শুনে নেন, আমার কথা বলুন, আপনি শুনে বলবেন, আমার কথাটা আপনি শুনে নেন। সুতরাং আমি যে কথাটা বলছিলাম যে বঙ্গবন্ধুকে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আমরা কখনো এই দলের কোনো নেতা কর্মী কখনো তুলনা করে না, কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আতঙ্ক আপনাদের কাছে। দেখুন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান, বঙ্গবন্ধুর খুনিদেরকে যখন বাংলাদেশে থেকে পালিয়ে যেতে সাহায্য করা হয় তখন 3 দিন এই দেশ চালিয়েছেন খালেদ মোশাররফ, যেই খালেদ মোশাররফকে আপনারা ওন করেন, শফিউল্লাহ যেই শফিউল্লাহ খন্দকার মোস্তাকের অ্যাডভাইজার হয়েছিলেন, জেনারেল উসমানি খন্দকার মোস্তাকের অ্যাডভাইজার হয়েছেন, পরবর্তী সময় তারা রাষ্ট্রদূত হয়েছেন, আপনি সব জানেন। শফিউল্লাহ সাহেবকে আপনারা প্রমোশন দিয়েছেন, এমপি বানিয়েছেন। মানুষকে একটা জিনিস মনে রাখবেন, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলেছেন, তিনি কে? তিনি ঘোষণা দেওয়ার কে? আমি যদি বলি উনি ঘোষণা, দেখেন আপনি আজ পর্যন্ত দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তখন তিনি একজন মেজর, তার নাম তো কোথাও থাকার কথা না। এই দেশের ইতিহাস বলেন, কোন দলিল বলেন, কোন সাক্ষ্য প্রমাণ, তখন পর্যন্ত যারা রাজনীতি করছে তাদের নামই থাকার কথা। জিয়াউর রহমান সাহেবের সর্বশেষ ঘোষণা যেটা আপনি বললেন যে তিনি বলেছেন বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন, আপনি বললেন না একটু আগে, তাহলে আপনি দেখেন ঘোষণা পাঠ করেছেন, বললাম যে আপনার কথাই পাঠ করেছে। তো আমি বললাম যে এখানে বিভ্রান্তি কোথায় দেখেন? তাহলে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত, কারণ আপনার দলের যদি কোনো নেতা থাকতো বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যদি ওই সময় সমাপ্ত করার মতো দায়িত্ব নিতে পারতেন, তাহলে হয়তো 32 বছরের মেজর জিয়া তিনি তার স্ত্রী সন্তানকে দেশের জন্য উৎসর্গ করে জাতির জন্য এত বড় ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাকে পালন করতে হয়তো হতো না। কিন্তু যখন তিনি উপলব্ধি করলেন যে জাতি একটি শূন্যতায় যাচ্ছে, কেউ দায়িত্ব নিচ্ছেন না, তিনি তার দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি প্রশংসিত হওয়ার কথা তাকে আপনার অপমান করছেন। আপনি বললেন, দেখেন কত দুঃখ লাগে, আমি জানি অপেক্ষাকৃত বয়সে আপনি 1971 সনে অনেক ছোট মানুষ ছিলেন, থাকাটাই স্বাভাবিক। যেই মানুষটি 1971 সনে তখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা হলো না, পাকিস্তান আর্মির একজন মেজর, তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে তার যিনি কমান্ডিং অফিসার ছিলেন তাকে হত্যা করলেন, ইউনিটের চার্জ নিলেন, অস্ত্র খালাস করলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের হাতে তুলে দিলেন, আর আজকে আপনারা তাকে কি বলেন?
তিনি পাকিস্তানের উমুক ছিল সমুক ছিল এই ধরনের তো মানুষ কোথায় পেল সে এটা কি ধরনের কথা বলেন আপনি দেশের সৈনিকরা তো ইতিহাসের তালে খেয়াল রাখেন না আপনি আপনার কল্পনা করে আপনার লেখা ডাইরিকে যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে আপনি এটা করতে পারেন আপনার স্বাধীনতা আছে কিন্তু দেশের সাধারণ মানুষ যেমন আমি যে কথাটা বারবার বলি যে ইতিহাস আমাদের জীবনের অংশ সেই ইতিহাস তো কারো ডায়েরি পড়া ইতিহাস দিয়ে আমাদের চলবে না তো যাই হোক আমি আপনাকে যে কথাটা বলতেছি আপনারা দয়া করে বঙ্গবন্ধুকে ছোট করেন না উনি জাতির সম্পদ ছিলেন ওনাকে জাতির সম্পদ হিসেবে রাখেন আপনারা আওয়ামী লীগ সম্পদ বানিয়েছেন এবং এই আওয়ামী লীগ সম্পদ বানিয়ে এখন ওনাকে জাতির কাছে ফেরত দিতে আপনারা ভয় পাচ্ছেন আপনারা আরেকটু উদার হন আরেকটু বড় হন ওনাকে নিয়ে বিতর্ক করেন না এবং বিতর্ক করে সাধারণ মানুষের উপরে এটার অপরাধ চাপিয়ে দিয়ে না এটা অন্যায় আপনারা দেখেন আজকে স্বাধীনতার 50 বছর পরেও আজকে আমরা স্বাধীনতার কে কি করেছিল স্বাধীনতা মানেই তো একটা জাতি একটা ঐক্যবদ্ধ জাতি সেই ঐক্যবদ্ধ জাতিকে আপনারা কেন বারবার বিভাজনের দিকে টেনে নিচ্ছেন আজকে স্বাধীনতার 50 বছর পর উদযাপন করেছেন আপনি বলেন তো এটা একটা আওয়ামী লীগের অনুষ্ঠান ছাড়া আর কিছু করতে পেরেছেন ওই দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ সেখানে কেন ছিল না আপনি বলেন দেশের উন্নতি আপনি গণতন্ত্রের কথা বলছেন যেই দেশে বিরোধী দলকে জেলখানায় রেখে নির্বাচন করতে হয় কারণ বিরোধী দল যদি বাইরে থাকে মুক্ত থাকে তাহলে দেশের নির্বাচন হবে না আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবেন না যে দেশে 5% লোকদের ভোট গ্রহণ করে যে দেশের 153 জন মানুষকে বিনা ভোটে নির্বাচিত করে দেশ চালাতে হচ্ছে সেই দেশে গণতন্ত্র আছে সেই দেশে মানবাধিকার আছে আর সেইগুলাকে যদি আপনারা বলেন বঙ্গবন্ধু স্বপ্ন তাহলে আপনাদের এই স্বপ্নের সঙ্গে আমাদের একমত কোনোদিনই হওয়া সম্ভব না আমি বরং আপনারা বরং খেয়াল করেন ওনার আসল স্বপ্ন কি ছিল উনি দেশের মুক্তিকে দেশের মানুষের সত্যিকার অর্থে গণতান্ত্রিক সামাজিক অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন দিতে পারেন নাই মানুষকে বরং বঞ্চিত করেছেন আপনারা কল্পনা দিয়ে কথা বলছেন বাস্তবতাকে উপেক্ষা করে চলছেন আপনারা এবং আর একটা কথা মনে রাখেন এই উন্নয়নের রাজনীতি আপনারা বারবার বলেন উন্নয়নের রাজনীতি আর ও আরেকটা কথা আমি না বলে পারছি না দেখেন সংবিধান আমরা মনে হয় আরো অনেক দিক আছে রাজনীতি মানে 50 বছরের আলোচনায় ব্যক্তি কেন্দ্রিক আলোচনা করলে আলোচনাটা আসলে আমরা ওইদিকে যেতে চেয়েছিলাম আমি আমি চাই আমরা সমাজের সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনাটাই আমাদের জন্য যুক্তিসঙ্গত হতো আপনি দেখেন আমরা একটু ফরওয়ার্ড লুকিং আজকে এই আধুনিক সমাজ ব্যবস্থায় আপনারা বলেন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে আমরা যাচ্ছি আজকে উন্নয়নশীল দেশে আমরা উপনীত হয়েছি আপনি দুর্নীতির সূচক দেখেন দেশের অবস্থা কোথায় এদেশে দেখেন গণতন্ত্রের দিক থেকে সব থেকে নিম্নতম স্তরে দুর্নীতি সরকারি দপ্তর সরকারের প্রতিষ্ঠান সমূহের দিকে তাকান আপনি বিচার আদালতের দিকে তাকান শিক্ষা ব্যবস্থার দিকে তাকান দুর্নীতি সমস্ত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে আপনারা যদি এইটাকে উন্নয়নের গণতন্ত্র বলেন আর এটা হতে পারে আপনাদের কিন্তু বিশ্বের সকল দেশের মডেলের সঙ্গে যদি মিলিয়ে আপনারা দেখেন তাহলে এটাকে আর যাই বলা হয় এটাকে উন্নয়ন বলা যায় না হ্যাঁ উন্নয়ন হচ্ছে গুটি কয়েক মানুষের দ্বারা সরকারের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের ভাগ্যের উন্নতি হচ্ছে আজকে দেশের ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংসের শেষ পর্যায়ে একটি ব্যক্তি আপনি দেখেন একজন মানুষ তার কাছে 3,000-3,500 কোটি টাকা নিয়ে চলে যায় একজন আমলা দেশের থেকে টাকা নিয়ে চলে যায় এই বেগমপাড়া সাহেবপাড়া যেগুলো আপনারা আবিষ্কার করতেছেন আজকে আপনি দেখেন তো এখানে বিএনপির একটা দুইটা লোকের নাম বলেন তো আছে কিনা এবং এই সরকারের আমলের আগে দুইজন গিয়ে বেগমপাড়ায় কোনো সদস্য হয়েছে এরকম কারো নাম বলতে পারেন পারতেছেন না আপনার আপনি দেখেন কোর্ট তলব করছে বাংলাদেশ ব্যাংকে যে এই দেশ থেকে কত টাকা পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংক গিয়ে কোর্টকে জানিয়েছে এত টাকা কারা কারা পাচার হয়েছে পাচার করেছে তাদের তালিকা দিয়েছে কোর্টে আপনি যদি এটাকে বলেন উন্নয়ন তাহলে আপনি বলতে পারেন আপনার এই উন্নয়নের দর্শনের সঙ্গে আমাদের বা সাধারণ মানুষের মিল আমরা কখনোই খুঁজে পাবো না আমি আসছি আপনার কাছে মিজদাদ বাক হ্যাঁ জননী শেখ হাসিনা ক্ষমতা আছে বলেই যে সরকার ক্ষমতা থাকলে সময়ও কারা কারা দুর্নীতি করেছে সেই তালিকা কোর্ট চাচ্ছে এবং সেটা প্রকাশিত হচ্ছে কারা কারা অন্যায় দুর্নীতি করছে সেই মানে উন্নয়নের সাথে যে দুর্নীতির যে একটা সংযোগ আছে এটি তো আপনি অস্বীকার করতে পারেন না বাংলাদেশের আপনার দুর্নীতি দমন কমিশন বা টিআইবি আর টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এগুলি আছে কেন কারণ সারা বিশ্বে তো দুর্নীতি আছে সব জায়গায় আছে সেখানে কম আর বেশি আপনার সরকারের সময় কি দুর্নীতি ছিল না দুর্নীতির তো আপনারা বরপুত্র আপনাদের লোকজন ছিল হাওয়া ভবনের পার্সেন্টেজ ভুলে গেছেন মওদুদ সাহেব মারা গেছে আল্লাহ ওনাকে বেহেস্তে নসিব করুক ওনার বইটা কি পড়েছেন যে দুর্নীতিতে কি কি করেছে ওরা পড়েছেন আপনাদের যে দলের নেতারা কর্নেল অলি আহমেদ থেকে শুরু করে আপনারা যে শওকত মাহমুদ তারপরে আরো যারা আছেন কি কল্যাণ সমিতি কল্যাণ পার্টির যিনি নেতা আছেন তারা কি বলেছেন আপনাদের দল সম্পর্কে আপনারা এই যে উন্নয়ন নিয়ে
কথার সাথে আপনি দুর্নীতির যে কটাক্ষ করছেন সেটি আপনার নিজেকেই বিচার করতে হবে যে উন্নয়নের সাথে দুর্নীতির সংযোগ আছে কিনা, সেই সংযোগ বাংলাদেশে যারা করছে জননীতি শেখ হাসিনার সময়ে সেখানে তাদের বিচার হচ্ছে কিনা। আমাদের দলের নেতাও যদি হয় তাকেও জেলে যেতে হয়েছে আমাদের যে কোনো সময়ে। এখানে যেমন পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাদেরকেও জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে আপনার দুর্নীতি দমন কমিশনে তাদেরকে যে কথা বলতে হয়েছে, এবং আমাদের সচিবরা জেল খেটেছে বিনা কারণে। পরে দেখা গেল যে এটি সম্পূর্ণ ভুয়া, এই যে যে মামলা হয়েছিল কানাডার আদালতে সেটা কি বললো যে এটি সম্পূর্ণ একটা মিথ্যা মামলা, মন গড়া একটা মামলা দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কারা এই চক্রান্ত করেছিল। এই চক্রান্তের সঙ্গে তো বিএনপি জড়িত ছিল, এই চক্রান্তের সঙ্গে একজন মানে নোবেল প্রাইজ বিজয়ী একজন ব্যক্তি জড়িত ছিলেন, এবং তারা কিভাবে করেছিলেন। আজ আপনি পদ্মা সেতু যদি আরো পাঁচ বছর আগে হতো আপনার আমারই তো আমাদের আমাদের জিডিপি তে আরো 2% বেশি গ্রোথ হতো, তো সুতরাং সেটা হলো না, সেটা তো আপনার আমার ক্ষতি হলো, বাংলাদেশের জনগোষ্ঠীর ক্ষতি হলো। সেটার জন্য যে যারা করলেন আপনারা যে এই কাণ্ডগুলি করলেন, নিজেরা তো 3000 মেগাওয়াট বিদ্যুৎ রেখে এসেছিলেন 96 সালে যখন জননীতি শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল তখন ছিল 4100 মেগাওয়াট বিদ্যুৎ, আর আপনারা সেটা 3000 রেখে 1000 আরো কমিয়ে এসেছিলেন, আর সেই বিদ্যুৎ এখন আমি তো উদাহরণ দিলাম 22000 মেগাওয়াট। এখন সারা বাংলাদেশ সকলেই কলকারখানা থেকে শুরু করে প্রতিটা বাসা বাড়ি এখন বিদ্যুতের আওতায় এসেছে। আর আপনারা যদি ক্ষমতা থাকতেন এখন মোমবাতির কারখানাই হতো, অন্য কোনো কারখানা অন্য কোনো কলকারখানা বাংলাদেশে প্রয়োজন নাই। আপনারা যে বলেন যে মুক্তিযুদ্ধের এখানে বিতর্ক করা যাবে না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের যদি দল হবে তাহলে স্বাধীনতা যুদ্ধে শহীদদেরকে নিয়ে আপনারা কটাক্ষ করেন কেন যে এত লক্ষ শহীদ হয় নাই, 30 লক্ষ হয়েছে নাকি 30,000 হয়েছে, এই কথা কিন্তু আপনার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। যুদ্ধ বুদ্ধি মানে বুদ্ধিজীবীদেরকে বলে কটাক্ষ করেছেন, বুদ্ধিজীবীরা কেন মারা গেল, তারা কেন বাসায় ছিল, তারা কেন পালিয়ে গেল না, এই যে এই ধরনের কথা। আর ইতিহাস আপনাদের ইতিহাস, আপনি যদি মনে করেন যে আপনার অলিখিত ইতিহাস আপনার 18 বছর বয়স দেখে আপনি মন গড়া কথা বলবেন আর মানুষ বিশ্বাস করবে সেটা না। আমার যদি বয়স তখন 1 বছরও হয় আমি যে ইতিহাস আমাদের ইতিহাসবিদরা লিখে গেছেন যেটা বিশ্বের সাংবাদিক যারা এখানে ছিলেন দেশি বিদেশি সাংবাদিক তারা যেটা লিপিবদ্ধ করেছেন ইতিহাসবিদরা যেটা লিখেছেন আমি তো সেটাই বিশ্বাস করব, আমি তো আপনার কথাই বিশ্বাস করব না। সংবিধানকে আপনাদের এখন দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান উনি বলেছেন অগ্রহণযোগ্য সংবিধান, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ হলো, যে সংবিধান হলো 72 সালে জাতির পিতা 72 সালে যে সংবিধানে স্বাক্ষর করে একটি অনন্য মানে উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশকে, বাংলাদেশের মানবাধিকার থেকে শুরু করে 4 মূলনীতি প্রতিষ্ঠিত করলেন, সেখানে আপনারা সেই সংবিধানকে আপনারা অগ্রহণযোগ্য বলেন, আপনারা কোন ধাঁচের মুক্তিযোদ্ধাদের দল আপনারা সেটা আমাদের আমাদের কাছে স্পষ্ট না। এখন আপনারা যে বলেন যে না জিয়া রহমানকে আমরা ভয় পাই ইতিহাসের সঙ্গে তার বঙ্গবন্ধুর সঙ্গে মিলানোর, তো প্রশ্নই আসে না, বঙ্গবন্ধুর সঙ্গে তো মিলানো কোনো প্রশ্নই আসে না। কারণ এখন যদি বলেন যে জিয়া রহমানকে আমরা ভয় পাই, তারিক জিয়াকে ভয় পাই, বেগম জিয়াকে ভয় পাই, হ্যাঁ অবশ্যই ভয় পাই, কারণ জিয়া রহমান যদি ঠান্ডা মাথায় মানে খুনের মদতদাতা হন তাকে মানুষ ভয় পাবে না, একজন খুনিকে মানুষ তো ভয় পাবে। আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই চেতনা নিয়ে এত মানুষ প্রাণ দিল, যে চেতনা নিয়ে বঙ্গবন্ধু সারাটা জীবন জেল জুলমত্ততা সহ্য করলো, আর বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেই পাকিস্তানি চেতনা বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা ভূলণ্ডিত করলেন, তো আপনাদেরকে দেখে তো ভয় পাবে মানুষ। কেন আপনারা নির্বাচনে যান না, আমরা কি নিষেধ করেছিলাম, আপনারা যান না কেন, আপনারা তো যান না, আপনারা অমানবিক ভাবে অমানবিক কর্মসূচি ঘোষণা করে মানুষ পুড়িয়ে জননীতি শেখ হাসিনাকে দেশ ত্যাগ করিয়ে আপনারা ক্ষমতা দখল করতে চান, সুতরাং সেই ক্ষমতা দখলের সেই স্বাদ পূর্ণ হয় না, আপনারা নির্বাচন যান না। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল আছে 40টি নিবন্ধিত রাজনৈতিক দল, বিএনপি একা 4 দল না গেলে কিছু আসে যায় না, আওয়ামী লীগ সহ আরো যারা জাতীয় পার্টি থেকে শুরু করে 14 দল আছে, আরো অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল আছে তারা যদি নির্বাচনে যায় তাহলে সেই নির্বাচন নিশ্চয় গ্রহণযোগ্য হবে। সুতরাং বিএনপি যদি নির্বাচনে না যায়, একসময় মোজাফফর সাহেবের ন্যাপ ছিল নির্বাচনে নির্বাচনে না দিয়ে বা ভুল সিদ্ধান্তের কারণে তারা এখন ছোট রাজনৈতিক দল, তাদের খুঁজে পাওয়া যায় না, বিএনপিও হয়তো ভবিষ্যতে এরকম কিছু হতে পারে, সুতরাং তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্র বসে থাকবে না, নির্বাচন বসে থাকবে না, প্রতি 5 বছর পর নির্বাচন হবে, আপনি আসবেন, আপনি না আসলে সেটি আপনার ব্যর্থতা, সেই দায় বাংলাদেশ শেষের দিকে চলে এসেছি। আমি আসছি আপনার কাছে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জাস্ট ফাইনাল রাউন্ড। দেখুন
ম্যাডাম খালেদা জিয়া শহীদদেরকে নিয়ে কটাক্ষ করেন, আমি ওই মামলার লয়ার। এটা দুর্ভাগ্য কি জানেন যে আপনারা এই দেশে যা কিছু করছেন এখন রাজনীতি বলেই তো থাকেন, আপনারা বক্তৃতি দিয়ে বলেন সবাই রাজনীতি কম উন্নয়ন বেশি, কারণ উন্নয়নের নামে উন্নয়নের সঙ্গে আপনি নিজেই বলেছেন দুর্নীতি খুব ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং উন্নয়নের কথা না বললে দুর্নীতির, এটা ঠিকই বলেছেন দুর্নীতি সব সরকারের আমলে ছিল, দুর্নীতি সব সরকারের আমলে ছিল, তবে তার পার্সেন্টেজটা আপনাকে দেখতে হবে যে কোন সরকারের কোন আমল থেকে কি পরিমাণ দুর্নীতি এসেছে। সেই দুর্নীতির ধারাবাহিকতায় আজকে আমরা সুযোগ যদি দুর্নীতির বিবেচনা করেন আমরা কোথায় অবস্থান করছি তাহলেই আপনি বুঝতে পারবেন। অনিয়ম অন্যায় অপরাধ এটা সমাজ ব্যবস্থা যতদিন ছিল, সমাজ ব্যবস্থা যতদিন থাকবে সেখানেই থাকবে। একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হলো এগুলোকে নিয়ন্ত্রণে রাখা। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় আজকে যা দেখি যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার তারই গণতান্ত্রিক চরিত্র নেই, সুতরাং দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করার কি যোগ্যতা তারা ধারণ করবে আপনি বলেন। আপনি সচিবকে জেলে নিয়েছেন, অমুক বলেছেন, হান বলেছেন, তান বলেছেন, আপনি দেখেন সংবিধান অগ্রহণযোগ্য এরকম কোনো বক্তব্য তারেক রহমান সাহেব কখনো দেননি, আপনারা এটা অন্যায় করেন এগুলা। আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা যে কথাগুলো বলি, দেশের প্রয়োজনে একটা সময় এসে ওনাকে রাজনৈতিক দল করতে হয়েছিল এবং সেই কারণেই কিন্তু বিএনপি একটি রাজনৈতিক, এবং দেখেন সময়ের পরিক্রমায় বিএনপি দেশের বৃহৎ অংশের মানুষের প্রতিনিধিত্ব করেছে। এখন রাজনীতিতে কি হলো, আজকে আপনারা রাজনীতি করেন, নির্বাচন দেন না, আপনারা মানুষকে ভোট দিতে দেন না, অথচ একসময় স্লোগান দিতেন যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এখন আপনারা স্লোগান দেন কি, এখন স্লোগান না, এখন আপনাদের কর্ম হলো আমার ভোটও আমি দেবো না, কারো ভোটও কাউকে দিতে দেবো না। এই হলো আপনাদের গণতন্ত্র, এইভাবে করে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। আপনাদের মনে রাখতে হবে যে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা কিভাবে অধিষ্ঠিত হয়েছেন সেগুলোকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা দখলে জনগণের অনুমোদন আছে, এদেশের সংবিধানের যেই সংবিধানের কথা আপনারা প্রায়ই বলেন এবং 2013 এবং 18 সনের নির্বাচনের আগে আপনারা বারবারই বলছি না সংবিধান রক্ষার জন্য নির্বাচন দিতে হবে সংবিধান, কিন্তু সংবিধানের মূল কথা ছিল যে সংবিধান রক্ষার জন্য যে নির্বাচন দিতে হয় সেই নির্বাচনে সরকার গঠন করার দায়িত্ব সংবিধানই দিয়েছিলেন যে দেশের সাধারণ মানুষই এই দেশের রাষ্ট্রের মালিক। তো রাষ্ট্রের মালিককে আপনি উপেক্ষা করে অবহেলা করে তাকে বঞ্চিত করে আপনি সরকার গঠন করবেন, আর এই সরকারকে যদি বলেন আপনি জনগণের সরকার তাহলে দেশের জনগণ এটা কখনো মেনে নিতে পারে না, নেয় না। আপনি দেখেন আজকে এই হাওয়া ভবন আপনারা পেয়ে গেছেন, হাওয়া ভবন আপনি দেখেন হাওয়া ভবনের কোনো অপরাধ তারেক রহমানের একটা মামলায় আজ পর্যন্ত এই হাওয়া ভবনকে কেন্দ্র করে এই সরকার কন্টিনিউসলি 12 বছর ক্ষমতায়, অথচ এই হাওয়া ভবনকে কেন্দ্র করে যদি তারেক রহমান সাহেব কোনো দুর্নীতি করে থাকতেন, যদি একটা মামলায়ও তাকে সাজা দিতে পারত 2 বছরের জন্য, তাহলে আমরা হ্যাঁ রাজনীতিতে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণের মিথ্যা মামলা অসত্য বা হয়রানিমূলক মামলা দিয়ে জেলে পুরে রাখার এগুলার ইতিহাসে দেশের বহুত আমরা দেখেছি, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যে দেশ 1971 সনে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সেই দেশে গণতন্ত্র নামে বিরোধী দলকে জেলে পুরে রাখতে হবে, 76 বছরের একজন মহিলাকে জেলে না রাখলে দেশে নির্বাচন হবে না, এবং আপনি এভাবে করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবেন আর বলবেন আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ আপনারা এটা বলে মুখে আপনাদের আত্মতৃপ্তি লাভ করতে থাকুন, কিন্তু দেশের গণতন্ত্র সাধারণ মানুষের, যেই মানুষের দ্বারা তৈরি গণতন্ত্র হওয়ার কথা ছিল সে দেশের মানুষও কিন্তু হিসাব মিলাচ্ছে, যে যেই গণতন্ত্রের ব্যাখ্যা আপনারা দিচ্ছেন দেশের মানুষের প্রাণের চাহিদার যে গণতন্ত্র সেই গণতন্ত্র আর আপনাদের গণতন্ত্রের এক কিনা সেটারও একদিন হয়তো হিসাব নিচে হতে পারে। আমি আপনাকে বলবো এই কথাটাই যে আপনাকে একটা কথা মাথায় রাখুন, বহুদলীয় গণতন্ত্র না হলে আওয়ামী লীগের পুনর্জন্ম হতো না, এই বহুদলীয় গণতন্ত্র আজকে জামাতের কথা বলেন, দেশের শত্রু যারা, আমি শেষ করে দিচ্ছি, দেশের শত্রু যারা সে আপনার আমার সে যে রঙেরই হোক না কেন আপনার আমার সকলেরই, যারা আমরা দেশকে ভালোবাসি আমাদের শত্রু, কিন্তু আমরা দেখেছি সংকীর্ণ স্বার্থ উদ্ধারের জন্য এরা কখনো কখনো আপনার বন্ধু হয়েছে কখনো আমার বন্ধু হয়েছে, কিন্তু একটা স্বাধীন দেশে এটা হওয়ার কথা ছিল না। কেন হয় যে কাজ আপনি করে আজকে অন্যায় বোধ করছেন না কালকে সে কাজ আমি করতে গিয়েও হয়তো আমার মধ্যে সেই অন্যায় বোধ থাকবে না, কিন্তু আমরা তো এই আপনি অপরাধ করবেন আমি অপরাধ করব
এভাবে করে তো এই সমাজটাকে আমরা, সেই কারণে এই দেশ স্বাধীন হয়নি, সেই কারণে আমার মা বোনটা ইজ্জত লুণ্ঠিত হয়নি, সে কারণে 30 লক্ষ মানুষ তার প্রাণ দেয়নি, যেটা দিয়েছিল এই কারণেই যে দেশের মানুষকে স্বাধীনতার উপর মানুষের মুক্তভাবে কথা বলার অধিকার থাকবে, আপনার ডিজিটাল নিরাপত্তা বাংলাদেশের মতো একটা জায়গায়। তবে এটা নিশ্চিত, আমি একটা শেষ কথা আজকে বলে যাচ্ছি, যে মনে রাখবেন কালো আইন যে যতটা তৈরি করেছে সেই কালো আইনের সবচেয়ে বেশি সাফারার তিনি হয়েছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি বললেন যে বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য আপনারা পারমিশন দিয়েছেন, রাজনৈতিক দল ব্যান করেছিলেন, আপনি ভুল খুলেছেন না, আপনি বলেন পুনর্জন্ম, কিভাবে পুনর্জন্ম হলো, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, হ্যাঁ তো সেখান থেকে আপনারা আওয়ামী লীগের সদস্য তো জিয়া রহমান ছিলেন, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, সিঙ্গেল পার্টি সিস্টেম, আপনারা বঙ্গবন্ধু বাকশাল নিয়ে কিন্তু কোন কথা বলেন না, আপনি তো বাকশালের ব্যাখ্যাটাই জানেন না, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন কাদেরকে নিয়ে, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, পেশাজীবী বুদ্ধিজীবী এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে, মানে আওয়ামী লীগ যারা করতো না তাদেরকেও নিয়েছে, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ছিল না, হ্যাঁ সাধারণ মানুষকে নিয়ে বাকশাল করেছে, না সব প্রজাতন্ত্রের কর্মচারীকে নিয়ে বাকশাল করেছে, বাকশাল কেন করেছে, শুধু আওয়ামী লীগকে নিয়ে করেছে, প্রয়োজন ছিল তখন বাকশাল করতে, হ্যাঁ কিন্তু তা তো আপনারা বলেন না, আপনারা তো বাকশাল দিবেন না, আপনি কথা বললে আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলে ওইভাবে বলেন, শেষ করুন, আপনি আমাকে রংলি কোট করেন, অপব্যাখ্যা দেন, আপনি আপনি তো বাকশাল করতে আপনি ব্যাখ্যাটাই জানেন না, না না আপনি ভুল করেছেন, আমি যা জানি তা আপনি জানেন, আওয়ামী লীগকে ওনার টার্ন শেষ করুন, বন্ধুকে আওয়ামী লীগকে ব্যান করে তারপরে বাকশাল করেছিল, খুব ভুল করেছেন আপনি, তাহলে আওয়ামী লীগ তো ছিল, তাহলে বাকশালে লেখাই ছিল যে 5 বছরের জন্য আওয়ামী শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে, এবং আমাদের উনি বলুন দর্শকরা বিচার করুন, উন্নয়নের জন্য আপনি এখন যখন জোট করেন না, কি কারণে করেন, একসঙ্গে জেতার জন্য, আমরা যে মহাজোট করেছিলাম কি সবাইকে নিয়ে উন্নয়ন করার জন্য, আপনি কি বঙ্গবন্ধুর ভাষণ শুনেন, না না কেন শুনবো না, আমরা শুনি, হ্যাঁ তো তখন আপনারা শুনেন না, যে যে বিষয়গুলি সেখানে তো আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দল পেশাজীবী বুদ্ধিজীবীকে নিয়ে বাকশাল করা হয়েছিল, তখনকার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গঠন করার জন্য, যেখানে বাংলাদেশ ব্যাংকে আপনি শিক্ষিত মানুষ রিজার্ভ ছিল না একটি টাকা, যেখানে কোনো ব্রিজ পুল কারবার কিছু ছিল না, যেখানে আমাদের বাংলাদেশে অবকাঠামো বলে কিছুই ছিল না, তখন কি মানুষ সকলের হাতে, যারা মুক্তিযোদ্ধা ছিল এবং যারা রাজাকার ছিল সকলের হাতেই তখন যুদ্ধ অস্ত্র ছিল, সেইগুলিকে কন্ট্রোল করার জন্য সবাইকে নিয়ে একটি জাতীয় সরকারের মতো গঠন করা হয়েছিল, যে এটি করলে আমরা আগে 5 বছর দেশটাকে একটি পর্যায়ে নিয়ে আসি, তারপরে আমরা সবাই আবার যা যা রাজনৈতিক দল করব, সেইটাকে আপনারা অপব্যাখ্যা করে বারবার বাকশাল বলেন, কেউ কেউ বাকশালই বলেন, এই অপব্যাখ্যাটা করা আমার তো মনে হয় যে এখনকার এখন সেই যুগ আসছে, যে এই যুগে আপনিও বলেন যে আমরা সবাই আসেন একতাবদ্ধ হয়ে কাজ করি, কেন বলেন তাহলে বাকশালি কথা বলুন, কেন আপনি তো বাকশালের মতোই কথা বলেন, আপনাদের দলের নেতারা আসুন আমরা সবাই একসঙ্গে মিলে এই যে করোনা পরিস্থিতি আসুন একসাথে কাজ করি, এই এই ওয়ার্ডটা কি একসাথে কাজ করাটা কি বাকশালি বলে, এটি আপনারা মিস ইন্টারপ্রেট করবেন না, এটা আপনারা করতে করতে মানুষ অনেকেই মনে করে, সাধারণ মানুষ এটা মানে খুবই একটা বাজে জিনিস, এ তো ঠিক না, সেটা আপনার 53 নম্বর সদস্য তো জিয়া রহমানে ছিল, মাসুদ আহমেদ তালুকদার এবং নাজমা আখতার, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা সবার জন্য। দর্শক, কথা হচ্ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উপলক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন
যে পূরিত হয়নি এটি কম বেশি সকলেই একমত পোষণ করবেন। মিস নাজমা আখতার, 50 বছরের মধ্যে অন্তত 12 বছরে বাংলাদেশের যে উল্লেখযোগ্য অর্জনগুলো হয়েছে তার আগের 38 বছরের তুলনায় এই অর্জন যে অনেক বেশি সেটি উপস্থাপন করবার চেষ্টা করেছেন নানান তথ্য উপাত্ত দিয়ে। অন্যদিকে মিস্টার মাসুদ আহমেদ তালুকদার বলছেন যে অর্জন হয়েছে অর্থনৈতিক, হয়তো সেখানেও তিনি কিছু লুটপাট বা দুর্নীতির কথা বলেছেন। তিনি একই সঙ্গে বলেছেন উন্নয়ন অগ্রগতি হয়তো অনেক ক্ষেত্রে দৃশ্যমান কিন্তু তার পাশাপাশি মানুষের যে মানবিক উন্নয়ন বা গণতন্ত্রের সংকট, নির্বাচনের দুর্বলতা, নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা, মানুষের কথা বলবার স্বাধীনতা, সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন। তবে দু রাজনীতিক সিংহভাগ সময় ব্যয় করেছেন ইতিহাস নিয়ে, এবং ইতিহাস নিয়ে আসলে গত 50 বছর ধরে আমরা যে ধরনের বিতর্ক করছি এই বিতর্কগুলো একটু সাইড লাইনে সরিয়ে আমরা যদি দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা দিকে মনোযোগ দিই এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারগুলো পূরণের দিকে মনোযোগ দিই, আমাদের সমাজের বৈষম্য কমিয়ে আনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন, এবং অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করবার জন্য আসলে রাজনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই, সেই দিকটাতে যদি মনোযোগ দিই তাহলে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রণীত হবে, পূরিত হবে এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে স্বাধীনতার যে অঙ্গীকার, 30 লক্ষ শহীদের যে স্বপ্ন সেটি পূরণ করা সহজতর হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।